মুজিব বর্ষ উপলক্ষে নেত্রকোনায় অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। সেনাবাহিনীর উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সকাল 7:30টায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শহরের মুক্তারপাড়া মাঠ থেকে শুরু হয়ে 5 কিলোমিটার বিজিবি ক্যাম্প ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। ম্যারাথনে 200+ প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আব্দুর রহমান। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সহ অন্যরা উপস্থিত ছিলেন।